فَإِنْ سَلُوا أَلَنْ تَكْرِئْ قُلْ আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। একজন প্রশ্ন করেছেন যে নামাজে গায়রিল মাগদূবি আলাইহিম ওয়া আল-দাল্লিন পড়ার পরে আমিন কি জোরে বলতে হবে? এ সম্পর্কে জানাবেন। দেখেন আপনি যখন জি হ্যাঁ বলুন প্রথমে তো বলি যে স শব্দের টেনে এবং জোরে বলতে হবে সশব্দের টেনে এবং জোরে বলতে হবে প্রথমে আপনাকে কয়েক কটা হাদিস শুনিয়ে দিই তাহলেই আপনি বুঝতে পারবেন আপনি যখন বোখারি পড়বেন অনেক জায়গাতে বোখারিতে অনেক জায়গাতে আছে সাতশো আশি সাতশো বিরাশি চার হাজার চারশো পঁচাত্তর ছ হাজার চারশো দুই তারপর আপনি মুসলিমও পাবেন আবু আবুদাবুদের কয়েক জায়গাতে পাবেন নশো বত্রিশ নশো নশো তেত্রিশ নশো পঁয়ত্রিশ নশো ছত্রিশ তো প্রথমে আপনাকে কয়েক কটা হাদিস উচ্চারণগুলো শুনিয়ে দিই তো প্রথম হাতে যেটা আমি বোখারি বললাম বোখারিতে বললাম তো আবু হরে রাজে লাউ তালানো বর্ণনা করছেন উনি বলছেন রসুল করিম সাল্লাহাম বলেছেন ইদা আমার ইমাম আমিনু ফাইন ওমান ওয়া ফকাত আমিন হুতা আমিন আল মালাই কাদু গফির লহমা তাকদ্দ আমিন আদাম্বি ওকাল বিন শাহা ওকান রসুল রসুল্লাহ সাল্লাহাম ইয়কুল আমিন তো এখানে রসুল করিম সাল্লাহ সাল্লাম বলছেন ইমাম যখন আমিন বলে তখন তোমরাও আমিন বলো কারণ যারা আমিন বলা ফেরেশতা বর্গের আমিন বলার সাথে সাথে হয়ে যায় তো তাদের আগের তাদের কি বলে আগের গোনা আল্লাহ তরারাকতালা ক্ষমা করে দিন আর এমনি সেহাব বলছেন রসুলি কিরিম সাল্লা সাল্লাম আমিন বলতেন এখান থেকে বোঝা যাচ্ছে আমিন জোরে বলতেন তবেই তো শুনতে পেতেন তারপর দেখেন নাসাই নশো বত্রিশ নম্বরে একটি হাদিস পাবেন ওয়াইল লানু বলছেন যে সাল্লাহ তো খালা রসুল্লাহ আমি রসুলি করিম সাল্লামের পিছনে নামাজ পড়েছি ফালাম মকবর রফা ইয়াদী আস ফালিন উদনঈ ফালামাকারা মকদু আলহি মোল আলী আমিন আনা খালফু রসুলি করিম সাল্লাহ আসলাম কিরাত করার পরে যখন আগৈরুল মকদুবী আলহি মোল আলী বললেন তখন আমিন বললেন আমি পেছনে ছিলাম রসুলি করিম সালাম আমিন আমি শুনতে পেলাম তারপর আবুদাবদে নশো বত্রিশ নম্বর তো আরও ক্লিয়ার দেখি ওয়াইল বিন হজুর লানু বলছেন ইসদা করা রসলি করিম সাল্লাহ কথাটা বলছেন ইজদা করাওয়ালদ্ালিন কআাল আমিন ও রফা বিহা সাউথ হো রসলি করিম সাল্লাহ আলহিম যখন ওয়ালদ্দ আলীন আমিন আওয়ালদ্দ আলী পড়লেন তখন আমিন জোরে পড়লেন রফার রফা বিহা সাউথ আওয়াজকে খুব জোর করলেন তারপর এই হাদিসটাই আবুদাব্দী নশো তেত্রিশে একটু শব্দ পার্থক্য আছে যাহারা বি আমিন আমিন খুবই জোরে বললেন তারপর দেখেন ইমাম বোখারি বাবই বেঁধেছেন বাব ও ইমাম ই তামিন তিনি একটা বাব অধ্যায় বেঁধেছেন বোখারি শরীফে যে জোরে আমিন বলা সম্পর্কে তো উনি একটা উক্তি নিয়েছেন আতার রহমতুল্লাহ আলাই তো আতার রহমতুল্লাহ আলাই বলছেন যে ইবিন জুবাইর আবদুল্লাহ বিন জুবাইয়ের রাজনু এমন জোরে মদিনবর তামিন বলতেন যে মসজিদ কেঁপে যেত তারপর দেখেন রসুলি করিম সাল্লাহ সাল্লামের আরেকটি হাদিস আছে যেটা শহীদ আরগেট পাঁচশো বারো নম্বর পাবেন যে ইহুদ কোনো কিছুর ওপরে তোমাদের অতটা হিংসা করে না যতটা সালাম ও আমিন আমিন বলার ওপরে করে তাহলে যারা যারা আমিন বলাকে হিংসা করে এটা কোনো মুসলমানদের আলামত হতে পারে না এটা কী বলি এখানে রসুলি করিম সাল্লাহ সাল্লাম কাদের আলামত ক্লিয়ার করে বলে দিলেন